2023 সালে 3 আগস্ট দেশের একটি অন্যতম মহান দিন। এই দিনে চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে পৃথিবীর প্রথম দেশ হিসেবে সফলভাবে অবতরণ করে। চন্দ্রযান 3 মিশন সাফল্যের জন্য 3 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছর সারা দেশে প্রথমবার জাতীয় মহাকাশ দিবস পালিত হবে। এই উপলক্ষে শুক্রবার প্রজ্ঞাভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব কে শশীকুমার সহ অন্যান্যরা। এদিন এই জাতীয় মহাকাশ দিবস উদযাপনের তাৎপর্য ব্যাখ্যা করে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, এই দিনটি দেশ এবং দেশবাসীর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারতের মহাকাশযান চাঁদের মাটিতে সফলভাবে পদার্পণ করেছে। শুধু তাই নয়, চাঁদের যে পৃষ্ঠে পৃথিবীর কোনো মহাকাশযান যেতে পারেনি সেখানে বিজয় পতাকা উড়িয়েছে ইসরোর চন্দ্রযান 3 মহাকাশযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটিকে প্রতিবছর জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালনের ডাক দিয়েছেন। আগামী 3 আগস্ট দিল্লিতে এর জাতীয় ভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রজ্ঞাভবনে শুক্রবার এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে বলে জানান রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অনিমেষ দেববর্মা। আপনারা জানেন যে 23 আগস্ট 2023 ভারতবর্ষের যে স্পেস রিসার্চ বিষয়টা নিয়ে গর্ব করার একটা দিন ছিল আমাদের, এবং ভারতবর্ষ চাঁদে গিয়েছি। আই থিঙ্ক উই আর দি ফোর্থ নেশন ইন দি ওয়ার্ল্ড। এবং শুধু তা না, 23 আগস্ট 2023 চাঁদের যে জায়গাটাতে পৃথিবীর কোনো দেশ যায় নাই, সাদার্ন পোলার রিজিয়নে ভারতবর্ষ প্রথম দেশ সেখানে অবতরণ করতে পেরেছে, রিসার্চ করতে পেরেছে। এবং এই গৌরবের দিনটাকে স্মরণীয় করে তোলার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি ঘোষণা করেছেন যে এটা আমাদের ন্যাশনাল স্পেস ডে হিসেবে আমরা যেন পালন করি। তো পার্ট অফ দ্যাট প্রোগ্রাম 23 আগস্ট ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ন্যাশনাল স্পেস ডে সেই দিবসটা পালিত হবে। তারই একটা অঙ্গ বিশেষ হিসাবে আমরা ত্রিপুরায় আমাদের প্রাথমিক যে অ্যাক্টিভিটিস এটা শুরু করেছে, এবং দিস ইজ দ্যাট প্রোগ্রাম টুডে হিয়ার। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব কে শশীকুমার। এই অনুষ্ঠানটি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার এবং ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।